নমস্কার, আমাদের বিশেষ অনুষ্ঠান তর্ক যুক্তি গপ্পে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজকে যেই বিষয়টাতে আমরা নজর রাখব, যে কাঞ্চনপুর, এই কাঞ্চনপুরে যে অনির্দিষ্টকালের বন্ধ করছিল জয়েন্ট মুভমেন্ট কমিটি, তারা রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এই বন্ধ থেকে তারা সরে আসেন। এই বেশ কদিন ধরেই বেশ উত্তপ্ত ছিল মহকুমার পরিস্থিতি এবং লাগাতার প্রায় 8 দিন ধরে বন্ধ, আজকে 9ম দিন। যদিও কাল রাতে তারা ঘোষণা দেন যে তারা সাময়িকভাবে সেই বন্ধের থেকে সরে এসেছেন, কারণ রাজ্য সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে দাবি দাওয়া নিয়ে এবং আজকেও তাদের বৈঠক হবার কথা ছিল। বিকেলে যথারীতি মহাকরণে তারা বৈঠক করেন এবং বৈঠকের পর তারা সন্তোষ প্রকাশ করেন এবং যেটা বলেন যে তারা এই বন্ধের যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে তারা সরে এসেছেন। আপনারা যে ছবিটা দেখছেন সেটা মহাকরণের ছবি। মহাকরণে তারা বৈঠক করেন, উপমুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়েছে, আইনমন্ত্রী ছিলেন, কৃষিমন্ত্রী ছিলেন, কথা হয়েছে এবং তারা এরপর প্রতিক্রিয়াও আমাদের দিয়েছেন। আমরা ধীরে ধীরে সবারই বক্তব্য, আন্দোলনকারী যারা ছিলেন তাদের বক্তব্য এবং সরকার তরফের যে বক্তব্য ছিল সেই বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। এই ছবিটা দেখছেন সেটা জয়েন্ট মুভমেন্ট কমিটি যারা প্রতিনিধিরা, গতকালও বৈঠক হয় কাঞ্চনপুরের ডাকবাংলোতে, বিধায়ক ভগবান দাস ছিলেন সেখানে, দীর্ঘক্ষণ আলোচনা হয়। আলোচনার পর রাতে আমাদের সঙ্গে কথা হয় আন্দোলনকারীদের সঙ্গে এবং তারা যেটা বলছিলেন পরবর্তী সময়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং করার পর তারা তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। পরবর্তী সময়তে আমরা দেখি যে তারা এলাকাতেও মাইকিং করেন এবং নিজেরা যারা সেখানে কর্মীরা রয়েছেন, পাশাপাশি ওই এলাকার নাগরিক রয়েছেন, তাদেরকে জানান যে তারা সাময়িকভাবে এই বন্ধের কর্মসূচির থেকে তারা সরে এসেছেন এবং রাজ্য সরকারের সঙ্গে তারা আলোচনার টেবিলে বসবেন, আলোচনা করবেন। যথারীতি বিকেলবেলা মহাকরণের নির্দিষ্ট সময়েই তারা আসেন, সেখানে কথা বলেন এবং পরবর্তী সময়ে বেরিয়ে তারা যে কথাটা বলেন তারা সন্তোষ প্রকাশ করেছেন। বেশ ইতিবাচক আলোচনা হয়েছে এবং এই আলোচনাক্রমেই যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে আলোচনা, সেই আলোচনার সাপেক্ষেই সেটেলমেন্ট, যেটা শান্তিপূর্ণ সেটেলমেন্টের দিকেই তারা কথা বলেন। সকাল সকাল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঠচৌমুহনীতে গেছিলেন, সেখানে বেশ কিছু দোকানে আগুন লেগেছিল, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, ওই ক্ষতিগ্রস্তদের দেখা করতে যান সেখানে। কিন্তু সেখানে গিয়ে কাঞ্চনপুর ইস্যুতে তিনি প্রতিক্রিয়া দেন এবং তিনি সেখানে যেটা জানিয়েছিলেন সকাল সকাল, যে সবার সঙ্গে আলোচনা করেই সরকার এই সমাধান পথে এগিয়ে যাবে, প্রত্যেক পক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং আলোচনা ছাড়া সরকার একতরফাভাবে কোনো কাজ করবে না। অর্থাৎ সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে, আলোচনা ক্রমেই সমাধানের পথ বেরিয়ে আসবে এবং এক্ষেত্রে কোনো পক্ষকে আহত করে নয়, সবাইকে সঙ্গে নিয়েই চলাটা সরকারের কাজ এবং সরকার সেই মতোভাবেই চলবে, যেটা তিনি বলেছিলেন। আমরা একবার শুনবো সকালবেলা তিনি ঠিক কি বলেছিলেন। রাজ্যবাসীর কাছে সেটাই বার্তা দেব, জাতি জনজাতির মিলনস্থল ত্রিপুরেশ্বরী মায়ের পবিত্র ভূমি, কোনোভাবে যাতে কোনো কারণে জাতি জনজাতির মধ্যে বিভেদ না সৃষ্টি হয়, কারণ তাতে আমাদের কত বড় লোকসান হয়েছে সেটা আমরা ত্রিপুরাবাসী জানি, আমাদের কাছে ইতিহাস রয়েছে। কোনো না কোনো কারণে, কোনো না কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা কোনো কোনো ব্যক্তি স্বার্থ ষড়যন্ত্রের কারণে এগুলি হয়ে যায়। তো আমরা আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এবং জয়েন্ট মুভমেন্ট কমিটি বা গ্রু আছে বা যারা আম পাবলিক আছে সবার কাছে আমার একটাই প্রার্থনা যে আমরা সবাই মিলে একটা সমৃদ্ধশালী ত্রিপুরা তৈরি করব, ওই দিকে না গিয়ে মিলেমিশে কাজ করব। কাউকে ব্যথা দিয়ে আমি কাউকে কোনো সাহায্য করব না, যেটাই হবে সবার সহমত নিয়ে হবে। সে যাদেরকে আমাদের যারা গুরু শরণার্থী রয়েছেন তাদেরকে যেখানে সেটেলমেন্ট করা হবে, তো সেটেলমেন্ট তাদের দুই পক্ষের সঙ্গে কথা বলেই করা হচ্ছে,
এমন কোনো না যে কাউকে না জানিয়ে করা হবে। তার জন্য মানুষের বোঝা উচিত সরকার কোন দিশাতে কাজ করছে। যেমন মাঝখানে একটা তুলে দিয়েছে তাদের সঙ্গে সবাইকে কাঞ্চনপুরে সেটেলমেন্ট করাচ্ছে, কে বলেছে কাঞ্চনপুরে সেটেলমেন্ট? কালকে সরকার বলেছে যে সিক্স ডিস্ট্রিক্টে তাদেরকে সেটেলমেন্ট করা হবে। তো এইভাবে অপপ্রচার করে বিভ্রান্ত করা হচ্ছে। তো সেটা আমার আপনাদের মাধ্যমে নিবেদন রাজ্যবাসীর কাছে, অপপ্রচারে যাবেন না, গভর্নমেন্ট কি বলছে সেটার দিকে যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী কি বলছে, রাজ্য সরকার কি বলছে সেটার দিকে দেখা, আর আফবার মধ্যে না যাওয়া। তো আমি আশা করি ত্রিপুরাবাসী সেটা বোঝে এবং যেটা সবার জন্য মঙ্গল সেই কাজটাই ত্রিপুরা সরকার করবে এবং সবার সঙ্গে কথা বলে সহযোগিতা নিয়েই করবে। সবার সঙ্গে কথা বলেই আলোচনা ক্রমেই সেটা সমাধান হবে, এবং একতরফা ভাবে নয় বা কোনো পক্ষকে আঘাত দিয়ে নয়, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সরকার এগিয়ে যাবে এবং স্থায়ী সমাধানের যে পথ খোলা হয়েছে সেটা সেটেলমেন্ট হবে। কিন্তু মুখ্যমন্ত্রী এই কথাটাও বলেন যে একাংশ তার মধ্যে তার ব্যক্তি স্বার্থে হতে পারে, রাজনৈতিক স্বার্থে হতে পারে, এই বিষয় নিয়ে বিভ্রান্তির চেষ্টা করছে, সেখানে বিভ্রান্তির কোনো জায়গা নেই। এবং প্রত্যেক জনগণের কাছেও তিনি আপিল করেন এই ক্ষেত্রে বিভ্রান্ত না হয়ে এই গোটা বিষয়ের গুরুত্ব উপলব্ধি করে শান্তিপূর্ণ যেই অবস্থানে আছেন ত্রিপুরার মানুষ, সৌহার্দ্যের পরিবেশের মধ্যে অভ্যস্ত মানুষ থাকতে, সেই পরিবেশটাই যেন বজায় থাকে সেই দিকেও তিনি কিন্তু গুরুত্ব আরোপ করেন। কারণ এই 8-9 দিন ধরে যে তীব্র আন্দোলন চলছিল তার তীব্রতা যখন পায় জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে, সেখানে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতির সাক্ষী আমরা রয়েছি, দেখেছি সেই উত্তেজনাকর পরিস্থিতির কারণে দুটো প্রাণও গেছে, যেটা দুঃখজনক। পরবর্তী সময়ে যারা আন্দোলনকারী তারাও দুঃখ প্রকাশ করেছেন এবং রাজ্যের সাধারণ মানুষও কোনোভাবেই চাইছিলেন না যে এই অগ্নিগর্ভ পরিস্থিতি হোক বা এই কাঞ্চনপুরের মধ্যে 9 দিন প্রায় অবরুদ্ধ বন্ধ চলছিল, সেখানে হাট বাজার দোকানপাট স্কুল সব কিছুই বন্ধ ছিল। সো এইভাবে একটা দমবন্ধকর পরিস্থিতি সেটা কেউ চাইছিলেন না। ফের একবার সচল এবং স্বাভাবিক হয়ে উঠেছে কাঞ্চনপুর, এবং গত রাতেই আন্দোলনকারীরা সেখানে ঘোষণা দিয়েছিলেন যে সাময়িকভাবে তারা এই অবরোধ কর্মসূচির থেকে বা বন্ধের থেকে তারা সরে এসছেন। তবে তাদের বেশ কিছু দাবি দাওয়া ছিল, তারা যে কথাটা বলছিলেন যে শুধুমাত্র কাঞ্চনপুর মহকুমাতেই পুনর্বাসন করা, সবাইকে পুনর্বাসন দেওয়ার যে বিষয়টা সেটা তারা মানতে রাজি ছিলেন না, তা ছড়িয়ে ছিটিয়ে অন্য মহকুমাগুলো তো সবকটি মহকুমায় ছড়িয়ে ছিটিয়ে তাদের ব্যবস্থাপনা করা হোক, এটা তাদের দাবি ছিল। দুই, বিগত দিনগুলোতেও বেশ কিছু পরিবার সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই অভিযোগটাও ছিল যে তাদেরও পুনর্বাসন দেওয়া বা তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়া, এগুলো তাদের দাবির মধ্যে ছিল। এবং সবগুলো বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনাক্রমে আলোচনার টেবিলে বসে এর যে সমাধানের রাস্তা বেরোনো সেই পথের দাবি তারা তুলছিলেন। কালকে আমরা দেখেছি দীর্ঘক্ষণ সেখানে বৈঠক হয়, তারপর আজ বৈঠক হয়েছে মহাকরণে। উপমুখ্যমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী রতনলাল নাথ ছিলেন, কৃষিমন্ত্রী ছিলেন, যারা জয়েন্ট মুভমেন্ট কমিটি তাদের নেতৃত্ব ছিলেন, তাদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। এবং আলোচনার পর তারা যেটা সন্তোষ প্রকাশ করেছেন আমরা তুলে ধরব তাদের বক্তব্য, কিন্তু তার আগে আমরা এতক্ষণ মুখ্যমন্ত্রী কি বলছিলেন সেই বিষয়টা তুলে ধরেছিলাম, এবার যেটা তুলে ধরব আপনাদের সামনে যে রাজ্যের আইনমন্ত্রী এই মিটিংয়ের পর, বৈঠকের পর তিনি ঠিক কি বলেছেন শুনবো আমরা একবার। কাঞ্চনপুরে যারা আন্দোলন করছিল জয়েন্ট মুভমেন্ট কমিটি, তারা আজকে এসে উপমুখ্যমন্ত্রীর সাথে দেখা করে, সেখানে উপমুখ্যমন্ত্রী ছাড়া আমিও ছিলাম এবং আমাদের কৃষিমন্ত্রী প্রণজিৎবাবু ছিলেন, আমাদের বিধায়ক ভগবান দাস ছিলেন। সেখানে খুব সৌহার্দ্য পরিবেশে আলোচনা হয়। এই সৌহার্দ্য পরিবেশে আলোচনার পর তারা বলে যে আমরা আজকে মন 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 দিয়ে আমাদের কথা জানাতে পেরেছি, আমাদের আর কোনো দুঃখ নেই, আমাদের কথা শুনেছে রাজ্য সরকার, আমাদের কথা শুনেছে, আমরা মন দিয়ে কথা বলতে পেরেছি। এবং তারা কিছু দাবির কথা বলে, যারা যে মারা গেছে তার পরিবারের জন্য 20 লক্ষ টাকা দেওয়া হয়,
এবং একটা চাকরির কথা বলা হয়। আমরা বলেছি যে এই মুহূর্তে এটা আমরা এক্ষুনি কমিটমেন্ট করছি না, বিষয়টা আমাদের কাছে রাখা হয়েছে, আমরা দেখব। এবং আমরা বলেছি রাজ্য সরকার এখনো কোনো জায়গায় ফাইনাল করেনি যে কোথায় কোথায় বসাবে। শুধু 16টা জায়গা চিহ্নিত করা হয়েছে, 6টা ডিস্ট্রিক্টের 9টা সাব ডিভিশনে, 10টা সাব ডিভিশনের মধ্যে একটা সাব ডিভিশন গন্ডাছড়া, সেখানে ভিলেজ কমিটি যেখানে সেখান থেকে কোনো রকম অনুমতি দেয়নি। তাহলে 9টা সাব ডিভিশনের, 9টা সাব ডিভিশনের বিভিন্ন জায়গায় আমরা জায়গা চিহ্নিত করেছি। যেমন কাঞ্চনপুর রয়েছে, পানিসাগর রয়েছে, লংত্রাই রয়েছে, আম্বাসা রয়েছে, খোয়াই রয়েছে, কৈলাসহর রয়েছে, ধর্মনগর রয়েছে, সোনামুড়া রয়েছে, অমরপুর রয়েছে, এইগুলি সব রিজার্ভ ফরেস্ট। কৈলাসহর ছাড়া এইগুলির জন্য রিজার্ভ ফরেস্টের আমাদের নর্থ ইস্টের হেডকোয়ার্টার হল শিলং, সেখানে পাঠানো হয়েছে যে এগুলি যেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়। শিলং থেকে দিল্লি যাবে ক্লিয়ারেন্সের জন্য। ক্লিয়ারেন্স হয়ে আসলে কোন জায়গায় কত পরিবার বসবে সেটা পরবর্তী সময় ঠিক করা হবে। এবং আমরা এখনই সিদ্ধান্ত করিনি কোথায় কত পরিবার, কোথায় পরিবার, এসব কিছু ঠিক হয়নি, যাই হোক। কিন্তু আমরা এই ব্রু সমস্যাটার সমাধান চাই। আমরা চাই 23 বছরের যে সমস্যা, এর সমাধান এর আগেই করা উচিত ছিল, করেনি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লির সাথে কথা বলে একটা স্থায়ী সমাধান করতে চেয়েছিল। আমাদের মন মানসিকতা পরিষ্কার, আমরা টোটাল জিনিসটাই শান্তিপূর্ণভাবে সমাধান চাই। আমরা দিল্লির সাথে কথা বলি, ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় যে রাজ্য সরকার ত্রিপুরাতে তাদের জন্য জায়গা ঠিক করবে, সেখানে তাদের পুনর্বাসন হবে এবং 600 কোটি টাকার একটা প্যাকেজও দিয়েছে। তো আমরা এগুলিরই প্রথমে, অর্থাৎ এখনো মায়ের পেটে শিশু, 2 মাসের বেবি এখনো ডেলিভারি হয়নি। আমি জানি না হঠাৎ করে কি কারণে ডেলিভারি হওয়ার আগেই এই ধরনের, এই যে একটা দুঃখজনক ঘটনা, আমি আন্দোলনকারীদের কথা বলছি না, এই যে একটা দুঃখজনক ঘটনা ঘটল, এই যে 2 মানুষ মারা গেল, এই যে আরো মানুষ আহত হল, এটা না হলেই ভালো ছিল। আমরা বারবার বলছি যে, এবং আমাদের উপমুখ্যমন্ত্রীও বলেছে যে যখনই এটা সিদ্ধান্ত হবে, যখন আমরা এটাকে বাস্তবে রূপায়ণ করতে যাব, অল স্টেক হোল্ডার্স যারা আছে তাদের নলেজে রেখে করব। সুতরাং আন্দোলনের কোনো দরকার ছিল না, তবুও আন্দোলন করেছে, কিন্তু একটা 2টো প্রাণ চলে গেছে, যা কাউকে আমরা দোষ দিতে চাই না। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে, সেই তদন্তে কি আছে দেখা যাক, যদি দেখা যায় এটার মধ্যে সঠিক কিছু বেরিয়ে এসছে, নিশ্চয়ই সেই ব্যাপারে আমরা তদন্ত করব, আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আজকে তারা আলোচনা সুন্দরভাবে আলোচনা হয়েছে, এরা স্যাটিসফাইড। পরবর্তী সময়ে তারা বলছে এসি যখন মুখ্যমন্ত্রী যদি ফ্রি থাকে আমাদের 1 মিনিটের জন্য দেখা করিয়ে দিন, এটাও করেছে খুব। এবং ওনাদের থেকে মুখ্যমন্ত্রীকে কাঞ্চনপুরে আমন্ত্রণ জানিয়েছে, সেখানে একটা বড় করে মিটিং করবে এবং সেখানে ওনাকে, ওনাদের আরও যদি কিছু দাবি দেওয়া থাকে লোকাল সমস্যা সেগুলি তুলে ধরবে। খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মনে করি। এবং এক্ষেত্রে ভগবান দাসের ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা,
এবং যারা এসছে তারাও খুশি হয়ে গেছে। আমরা চাই এটা কোথাও এটাকে কে দেখা করলো, কে ডেপুটেশন দিল, কেউ কেউ হেরেছে কেউ জিতেছে এই জায়গা নয়। এটা আমরা আমাদের রাজ্যের পরম্পরা, আমরা শান্তি সম্প্রীতির পক্ষে। একবারই মাত্র বাম আমলে 80 জনের দাঙ্গা হয়েছিল, আমরা সেটা এখনও যারা বয়স্ক লোক তারা দেখেছে। সেটা পুনঃপ্রাণিত পুনরাবৃত্তি হোক আমরা চাই না, আমরা চাই সবাই সহাবস্থান। এবং এক্ষেত্রে আমরা সবাইকে নিয়ে যে আমরা জাতি উপজাতির সকল মানুষ আমরা এই মানুষের প্রতিনিধি, আমরা আমরা সকলের সুখ সমৃদ্ধি কামনা করি, শান্তি কামনা করি। মোট কত পরিবার এদের? মোট পরিবার খুব সম্ভব ছিল 6,960 পরিবার। আমরা যে জায়গা দেখেছি নটা সাব ডিভিশনে, সেখানে 8,000 পরিবার এসে পুনর্বাসন হতে পারবে, 8,000 পরিবারের। এবং আমরা আগে বলেছি 16টা লোকেশন, 10টা সাব ডিভিশন, এর মধ্যে গন্ডাচড়ার দনুরামপাড়া বিসি অনুমতি দেয়নি, 9টা সাব ডিভিশনের মধ্যে এই জায়গাগুলি, সেখানে 8,000 পরিবারের পুনর্বাসন হবে। এর মধ্যে কাঞ্চনপুর রয়েছে, পানিসাগরও আছে, লংতরে আছে, আম্বাসা আছে, খোয়াই আছে, কৈলাসহর আছে, ধর্মনগর আছে, সোনামুড়া আছে, অমরপুর আছে। কিন্তু এই যে জায়গাগুলির নাম বললাম এখানেই যে হবে তারও কোনো নিশ্চয়তা নাই, কারণ ক্লিয়ারেন্সের প্রয়োজন রয়েছে। এটা দিল্লির কাছে গেছে, এটা আমরা এখনই বলতে পারবো না, এটা একটা জটিল প্রশ্ন রয়েছে। কারণ পরিবেশের ভারসাম্য সারা দেশে সারা পৃথিবীতে নষ্ট হয়ে যাচ্ছে, কোনো মতে রিজার্ভ ফরেস্ট কতটুকু কী করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, যদিও এই ট্রাইপার্টাইট এগ্রিমেন্টের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টেরও সই রয়েছে, নিশ্চয়ই তারা ব্যাপারটা ভেবে দেখবে। আপনারা শুনছিলেন আইনমন্ত্রী রতনলাল নাথ। গোটা বিষয়বস্তু, মিটিংয়ের যে আলোচনা এবং সরকারের যে পরিকল্পনা, এই বিষয়টা তুলে ধরলেন। আন্দোলনকারীদের তরফ থেকে মূলত যে বিষয়টা বলা হচ্ছিল যে এই ঘটনার জেরে যেদিন জাতীয় সড়ক অবরোধ হয় সেদিনকার উত্তপ্ত পরিস্থিতি হয় এবং একটা সময় পরিস্থিতি থামাতে গিয়ে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং গুলিতে একজনের প্রাণ গেছেন, আরেকজন যিনি জীবিতে প্রাণ হারিয়েছেন বিশ্বজিৎ দেববর্মা, আরেকজন শ্রীকান্ত দাস, এই দুজনের মৃত্যু হয়েছে। যদিও সেদিনকে বিকালেই সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে যারা মারা গেছেন তারা 5,00,000 টাকা করে পাবেন এবং যারা আহত হয়েছেন, যেটা বিকেলে ডিএম নর্থ জানিয়েছিলেন যে 23 জনের মতো আহত হয়েছেন যার মধ্যে 7 জন সিভিলিয়ান, যদিও সংখ্যাটা পরবর্তী সময় আরও বেসরকারি খবর মতে আরও বেশি। যাই হোক, তাদের চিকিৎসার যে দায়ভার সেই দায়ভারও রাজ্য সরকার গ্রহণ করবে এবং এই যে ঘটনা, দুটো প্রাণহানি ঘটেছে, তার জন্যে তদন্ত, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে এবং কি কারণে এগুলি চলল, যদি দোষী কেউ থেকে থাকেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ের সেই তদন্ত শুরু হয়েছে। এগুলো একদিক। আজকে যখন যথামন্ত্রী আন্দোলনকারীরা মহাকরণে যান, কথাবার্তা বলেন, তাদের দাবির মধ্যে যেটা মূলত আরও একটা বিষয় তারা যুক্ত করেছেন যে যারা মারা গেছেন তাদের 20,00,000 টাকা আর্থিক সাহায্য দিতে হবে এবং পরিবারের একজনকে চাকরি দিতে হবে। 20,00,000 টাকা সাহায্য এবং পরিবারের একজনকে চাকরি দিতে হবে, যদিও রাজ্য সরকার এই বিষয়টা তাৎক্ষণিক কিছু জানায়নি, এই বিষয়ে তারা কথাবার্তা বলবেন বলেছেন। আর যেটা জানালেন যে 16টি স্থানে, 6টি ডিস্ট্রিক্টের 9টি সাব ডিভিশনে 16টি জায়গা তারা আপাতত বাছাই করেছেন, প্রস্তাব পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। রিজার্ভ ফরেস্ট এগুলো, শিলংয়ে হেডকোয়ার্টার রয়েছে, সেখান থেকে দিল্লি যাবে প্রস্তাব, সেই অনুমোদন এলে পরেই সেটা প্রস্তাবিত যে জায়গাগুলো আছে সেটা এখনই চূড়ান্ত নয়, এ কথাও তিনি বললেন যে প্রস্তাবিত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর অনুমোদন এলে পর। এখানে 600 কোটি টাকার প্যাকেজ ধরা আছে যে তাদের পুনর্বাসনের ক্ষেত্রে,
তবে এই যে জায়গার কথা তিনি বললেন, ১৬টি জায়গা শুধুমাত্র কাঞ্চনপুর নয়, ৬টি ডিস্ট্রিক্টের ৯টি সাব ডিভিশনের ১৬টি স্থানে এই পুনর্বাসনের প্রস্তাব যেটা রাখা হয়েছে, জায়গাগুলো রিজার্ভ ফরেস্ট রয়েছে, সেখানে অনুমোদনের ব্যাপার রয়েছে, সেই জায়গাগুলো কোন অবস্থায় রয়েছে, অনেকগুলো বিচার বিশ্লেষণের ব্যাপার রয়েছে, সেগুলো নিয়ে রাজ্য সরকার তদবির করছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা তারা করছেন। ফলে যে বিষয়টা উঠে আসছিল যে শুধুমাত্রই কি কাঞ্চনপুর, সেক্ষেত্রে ইনি স্পষ্টীকরণ দিলেন সেটা নয়, এবং মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন, এর আগে আমরা শুনিয়েছি আপনাদের, এই রিজার্ভ ফরেস্টগুলোতেই এই পুনর্বাসনের বিষয়টি নিয়ে সরকার তদবির করছে। যেটা তিনি আরো বলেছেন যে এই ব্রু সমস্যা যেটা ২৩ বছরের পুরনো সমস্যা এবং আগেই সেটা সমাধান করার বিষয় ছিল, যদিও সেটা হয়ে ওঠেনি, কিন্তু বর্তমান সরকার এদের পুনর্বাসনের ক্ষেত্রে আন্তরিক। তবে এক্ষেত্রে অল স্টেক হোল্ডার যারা আছেন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, একতরফাভাবে কোনো সিদ্ধান্তই নেওয়া হবে না, সর্বস্তরের সঙ্গে সবার সঙ্গে আলোচনা ক্রমেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেবে, যেটা তিনি জানালেন। যাব ছোট্ট একটা বিরতিতে, বিরতির পর ফিরে এসে যারা জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রতিনিধি যারা মিটিং অ্যাটেন্ড করেছেন, মিটিং থেকে বেরিয়ে তারা কি বলেছেন সেটাও আমরা তুলে ধরবো আপনাদের সামনে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা যেটা শুনছিলেন যে আইনমন্ত্রী যে আলোচনা করছেন যে ১৬টি স্থানে ৬টি জেলায় ৯টি সাব ডিভিশন চিহ্নিত করা হয়েছে, ১৬টি জায়গা চিহ্নিত করা হয়েছে, এবং হিসেব মতো যেটা তিনি জানিয়েছেন যে ৬৯৬০টি পরিবার রয়েছে, তবে সরকার যেটা পরিকল্পনা করছেন যে ৮০০০ পরিবারকে পুনর্বাসন দেওয়ার এই পরিকল্পনা নিয়েই তারা কিন্তু প্রস্তাব যেটা পাঠিয়েছেন, এবং ১৬টি জায়গার যে প্রস্তাব পাঠানো হয়েছে সেগুলো সবটাই রিজার্ভ ফরেস্ট। তো সেক্ষেত্রে এই রিজার্ভ ফরেস্টকে ব্যবহার করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন, তার জন্য এই প্রস্তাব শিলং হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে যাবে, এবং তারপর পরই সেখানে কিভাবে তাদের পুনর্বাসন দেয়া যায় সেই বিষয় নিয়ে ভাববে। এক গোটা বিষয়টাই একটা প্রাথমিক স্তরে রয়েছে, চূড়ান্ত কোনো কিছুই নয়। এক্ষেত্রে মন্ত্রী আরেকটা কথা যেটা বলেন যে যেহেতু এখনো চূড়ান্ত কিছুই হয়নি, তাহলে কিসের থেকে এত বড় বিষয় তৈরি হয়ে গেল সেটাও কিন্তু তিনি কোট করেন, অর্থাৎ পেছন থেকে কেউ কাঠি নাড়ছেন কিনা এই বিষয়টাও কিন্তু ইঙ্গিত দেন তিনি। তবে শুরুতে আমরা যে কথাটা বলেছিলাম যে মুখ্যমন্ত্রীও বলছেন যে কারোর সঙ্গে বিনা আলোচনায় সরকার এই সিদ্ধান্ত নেবে না, সব পক্ষের সঙ্গে আলোচনা ক্রমেই তারা ফাইনাল সেটেলমেন্টের যে বিষয়টা সেটার বাস্তবায়ন তারা করবেন, যেটা বললেন। এবং মন্ত্রীও এই কথাটা বললেন, রতনলাল নাথ বিকেলেই আলোচনা শুরু হয় এবং সন্ধ্যের পরপর সেখানে প্রতিক্রিয়া দেন যারা আন্দোলনের পক্ষে ছিলেন, তারা আন্দোলন কমিটির চেয়ারম্যান এবং আহ্বায়ক, তারা তাদের মতামত তুলে ধরেন এই বিষয় নিয়ে। তবে মন্ত্রী সরকারের যে সিদ্ধান্তগুলোর কথা জানান, যেটা ছোট্ট করে বলতে গেলে পর ১৬টি স্থানে ৬টি ডিস্ট্রিক্টের ৯টি সাব ডিভিশনে প্রস্তাব রাখা হয়েছে, তাদের পুনর্বাসনের ক্ষেত্রে চিহ্নিত করা হয়েছে, চূড়ান্ত কিছু নয় প্রস্তাব। এবার শিলং পাঠানো হয়েছে প্রস্তাব, সেখান থেকে যাবে দিল্লি, দিল্লি থেকে পুরো নির্দেশ আসলে পরেই তারা বাস্তবায়নের প্রকল্প শুরু করবেন। গোটা ৬০০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রজেক্ট প্রাইস ধরা হয়েছে। এই যেটা ব্রু সমস্যা, ২৩ বছরের যে সমস্যা, সেই সমস্যা সমাধান করতে সরকার আন্তরিক, এবং সব পক্ষের সঙ্গে আলোচনা ক্রমেই তারা এই সমাধানের পথে হাঁটবেন বলে জানিয়েছেন মন্ত্রী। আমরা একবার শুনব যে জয়েন্ট মুভমেন্ট কমিটির আহ্বায়ক সুশান্ত বিকাশ বড়ুয়া, তিনি বৈঠক থেকে বেরিয়ে এসে তার প্রাথমিক যে প্রতিক্রিয়া জানিয়েছেন আমরা শুনব, তিনি ঠিক কি বলেছেন এই বিষয় নিয়ে। আজকে যে আলোচনা হয়েছে আমরা স্যাটিসফাইড, আমাদের যে মনের কথাগুলো ওনার কাছে প্রকাশ করতে পেরেছি, ওনারা আজকে যে বসেছিলেন, যে ডেপুটি সিএম, ল মিনিস্টার এবং ট্যুরিজম মিনিস্টার, আর আমাদের এমএলএ ভগবান দা, ওনার সঙ্গে সবার সঙ্গে মিলে আমাদের কাঞ্চনপুরের যে দাবি ছিল সেগুলো ওনাদের কাছে বলেছি। ওনারা বলেছেন এটা আমাদের সঙ্গে আলোচনা করেই সব সব কিছু ঠিক করবেন, আর আমাদের সঙ্গে আলোচনা না করে কিছু করবেন না, এই আশ্বাস আমাদের দিয়েছেন। দাবিগুলো যেটাই ছিল আমরা ওনাদের কাছে প্রকাশ করেছি, এটা এখন ডিসকাশনের মাধ্যমেই সব কিছু
ঠিকঠাক করা হবে। আমাদের আগেই প্রকাশ করেছিলাম, আগেই প্রকাশ করেছিলাম, এটা আর বিস্তারিত কিছু স্পেসিফিক কিছু না, এটা ওটা আপনারা প্রিভিয়াসলি পেয়েছেন, এখন আর এটা ডিটেলস কিছু বলছি না। এটা যা আজ এই সুন্দর ডিসকাশন হয়েছে সেটা আগামী দিনে আমাদের ইচ্ছা অনুসারেই ওনারা কাজগুলি ইমপ্লিমেন্টেশন করবেন। যে দুজনের মৃত্যু হয়েছে তাদের দুই কর্মকর্তা বলেছেন আপনারা? হ্যাঁ, আমরাও ওদের প্রতি যে দুই মৃত্যু আমরা কখনো আকাঙ্ক্ষা করি না, কারোর মৃত্যুই কামনা নয়, আমরা দুজনেরই পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করছি যে একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে, ওনাদের ভগবান ওনাদের শক্তি দিক সেই ইয়ে থেকে উত্তরণ হওয়ার জন্য, এবং দাবি করেছি যে নিহত সৈনিক আমাদের এক সৈনিক শহীদ হয়েছে শ্রীকান্ত দাস, ওনাকে 20 লক্ষ টাকা এবং যোগ্যতা অনুযায়ী একটা সরকারি চাকুরি প্রদান করার জন্য, আর যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ চিকিৎসা খরচ ব্যয় করবে গভর্নমেন্ট, সেটা বলেছেন, এবং আমরা আরও অনুরোধ রেখেছি ওনাদের একটা আর্থিক অনুদান দেওয়ার জন্য। আর বিশ্বজিৎ দেবনমাকেও যে যথোপযুক্ত গভর্নমেন্ট সাহায্য দেবে আবার দেওয়ার জন্য এটাও আমরা আবেদন রেখেছি। ওনারা বলেছেন যে বিশ্বজিৎ দেবনমার যে লস হয়েছে সেটা ওনারা দেখবেন এবং ক্ষতিপূরণও ওনারা প্রদান করবেন। আমরা আরও বলছি যে বিশ্বজিৎ দেববর্মাকেও শ্রীকান্ত দাসের মতো 20 লক্ষ টাকা কোন আর্থিক অনুদান দেওয়ার জন্য, আর যে ঘটনা হয়েছে সেটা বিচার বিভাগীয় তদন্ত করার জন্য যে কোনো হাইকোর্টের জাজ দিয়ে ম্যাজিস্ট্রেটের লিয়ে যে জাজটা আমরা এটা অপোজ করেছি। আমাদের দাবি যে এটা বিচার বিভাগীয় কোনো হাইকোর্টের জাজ দিয়ে ইনভেস্টিগেশন করা হোক, তাহলে আসল সত্য বেরিয়ে আসবে। থ্যাংক ইউ। কোন ইস্যুতে? আমাদের যে প্রটেস্টাররা ছিল ওরা রেলি করে ওই পয়েন্টে যাচ্ছিল, গভর্নমেন্ট বলেছে এটা দেখবে আলোচনা করে, আমাদের দাবি ওনারা সহমত পোষণ করেছেন। আমাদের আশা জয়েন্ট মুভমেন্ট কমিটি কাঞ্চনপুরে যে আমাদের এই দাবিটা ওনারা পূরণ করবেন। আমাদের মূলত ছিল 4টাই দাবি ছিল, রিসেন্ট ইমিডিয়েট দাবি, সেটা আন্তরিকতার সহিত ওনারা দেখবেন এবং আমাদের নিয়েই আগামী দিনে আলোচনা করেই কাঞ্চনপুরে ব্রু সেটেলমেন্ট করবেন এই আশ্বাস দিয়েছেন, এই আশ্বাসে আমরা খুশি। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন সর্বশেষ, কি কথাবার্তা? মুখ্যমন্ত্রীর সঙ্গে জাস্ট আমরা সৌজন্যতামূলক সাক্ষাৎকার করেছি এবং আমাদের কাঞ্চনপুরে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছি, এসে আমাদের গ্রাউন্ড লেভেল সিচুয়েশন দেখার জন্য এটা আমরা ওনাদেরকে বলেছি। আচ্ছা, বাঙালি উদ্বাস্ত যারা সেখানে আছে এটা আমরা বলেছি ওনাদেরকে, ওনারা সবকিছুই সহানুভূতির সঙ্গে দেখবেন, আগে এটা দেখবেন ওটাও দেখবেন সঙ্গে। আমাদের তো ওটা ছিল, এখন ডিসকাশনই হবে সেটা সলিউশন। এখন আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির চেয়ারম্যান কথা বলবেন। আপনার নাম? আমার নাম সুশান্ত বিকাশ বড়ুয়া, জয়েন্ট মুভমেন্ট কমিটি কনভেনার। ফার্স্ট রেজাল্ট সেটা এসেছে বিগত অনেক বছরই, সেটা অশ্বডিম্ব, এছাড়া কিছু নয় আমার ব্যক্তিগত ধারণা, এবং আমরা বসে ডিসিশন নিয়েছি সেটা বিচার বিভাগীয় কোনো হাইকোর্টের জাজ দিয়ে ইনভেস্টিগেশন করা হোক, এটাই আমাদের ওপিনিয়ন। আর আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীর কাছে কাঞ্চনপুর জয়েন্ট মুভমেন্ট কমিটি একটা অনুরোধ রাখছে যাতে আমাদের এই ইস্যু নিয়ে কোনো কমিউনাল ফিলিং বা কোনো সন্ত্রাস হয় না, যাতে আমাদের আন্দোলন কোনো নির্দিষ্ট জনজাতির বিরুদ্ধে নয়, আমরা আমাদের আন্দোলন করছি আমাদের জাতি এবং মাটির রক্ষার্থে, আমাদের এই আন্দোলনকে ইস্যু করে যাতে কেউ ভায়োলেন্স সৃষ্টি না করে, আমরা আগের মতো জাতি জনজাতি সবাই শান্তি শৃঙ্খলাভাবে শান্তি সম্প্রীতিতে ভ্রাতৃত্ব বোধ নিয়ে ত্রিপুরাতে
বাস করতে পারি, একটা সুন্দর ত্রিপুরা যাতে গড়ে তুলতে পারি, সুন্দর একটা কাঞ্চনপুর মহকুমা যাতে সৃষ্টি করতে পারি, সেই দিকে নজর রাখার জন্য জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আমি বিনম্রভাবে ত্রিপুরাবাসীর কাছে আবেদন রাখছি। যেটা শুনছিলেন জয়েন্ট মুভমেন্ট কমিটির আহ্বায়ক সুশান্ত বিকাশ বড়ুয়া, তিনি যেই কথাটা বলছেন যে তারা সন্তোষ প্রকাশ করছেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পরে তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন কাঞ্চনপুরে যাবার জন্যে এবং সেখানে গিয়ে গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে সেটা একবার দেখার জন্য বা তাদের যা সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দেখে আসার জন্য মুখ্যমন্ত্রীকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। তার বাইরে তারা যেটা দাবি তুলেছেন, তাদের চার দফা যেই দাবি রয়েছে সেই দাবির বাইরেও তারা বলেছেন যে যেই দুটো মৃত্যুই ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে ওই দিন, দুটোই দুঃখজনক এবং দুজনেরই পরিবারের জন্য 20 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং তাদের পরিবারের একটি চাকরি এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার যেই খরচ সেই খরচ ইতিমধ্যেই রাজ্য সরকার ঘোষণা দিয়েছে যে তারা এই চিকিৎসার খরচ বহন করবেন, কিছুটা সাহায্য করা তারা তুলে ধরেছেন, তো সরকার সেই বিষয়ে নিয়েও কথাবার্তা বলবেন বলে জানিয়েছেন। আরেকটা যেটা বিষয় যে ওই দিন জাতীয় সড়ক অবরোধের সময়তে পরিস্থিতি যেটা উত্তপ্ত হয় তারপর পর লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছোড়া, গুলিতে একজনের প্রাণ যাওয়া, আরেকজনের উপর আক্রমণ বিশ্বজিৎ দেববর্মা, তার পরবর্তী সময়তে হাসপাতালে তার প্রাণ যাওয়া, এই যে গোটা ঘটনাগুলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিল। এক্ষেত্রে জয়েন্ট মুভমেন্ট কমিটি তাদের দাবি হচ্ছে গিয়ে যে বিচার বিভাগীয় তদন্ত করাতে হবে, হাইকোর্টের কোনো জাজ দিয়ে সেই তদন্ত করানো হোক, তাহলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং যারাই দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এই হচ্ছে তাদের মূলত দাবি। তারা রাজ্য সরকারের উপর আস্থা রাখছেন এবং আলোচনায় তারা যেটা বলছেন যে তারা খোলামেলা আলোচনা, মন খোলা আলোচনা করেছেন রাজ্য সরকারের সঙ্গে, এখন এই সমাধানের পথের দিকেই তারা তাকিয়ে এবং তারা যেটা বলছেন যে তাদের সঙ্গে আলোচনাক্রমেই রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। আমরা শুনব জয়েন্ট মুভমেন্ট কমিটির চেয়ারম্যান কি বলছেন এই বিষয় নিয়ে। Thank you very much, media friends. We had a very good, fruitful discussion in the presence of our Honorable Chief Minister, the Deputy Chief Minister, Law Minister, Tourism Minister and our local MLA here who are with us throughout the audio. We are really grateful to him who actually initiated all this discussion, and also our Mandal leadership. We are really grateful to them for the initiative of this discussion. I would like to say that today's discussion was fruitful and the Bru settlement in Tripura will be carried out taking all stakeholders into consideration and into confidence, giving advantage to every community, neither disadvantaging any community. So we hope that working together like this will help our Bru settlement here in Tripura a success. So I would like to also express my grief over the loss of two lives during this demonstration, this movement, the loss of Srikanta Das, who is and who is our one of our protesters who suffered bullet injuries, and unfortunately he succumbed to his injuries, and also the loss of Biswajit Debarma, who on discharging his duty succumbed to injuries. So we declare him a hero, and also we actually send our deepest condolence to the family of Biswajit Debarma. Time permits, the Joint Movement Committee will organize a condolence program for both the bereaved families, because in Tripura we can't afford to divide ourselves on communal lines. Peace and harmony is what we need for the whole state. Then I would like to urge whoever is taking advantage of this situation and trying to create communal issues, we actually condemn it.
as our honorable chief minister has already pleaded to us, the people of Tripura, we should at all costs prevent this possibility of communal tension out of this issue. Our movement is not communal movement, it is really issue-based movement. We are just trying to assist the government in successful settlement of the Mizoram Blue refugees here in Tripura. We have also seen, since the incident took place, some of the leaders are demanding action against the JMC, JMC leaders like you and all the others who were heading this protest for the last 7 days. So what's your take? The government has given a magistrate inquiry. Are you satisfied with that? Yeah, it's okay. It is the duty of the government to actually look into the issues. It's part of let the law take its own course, and we are really willing to assist and support the government in the whole process. So it's a formality which we must all accept and follow. Lastly, Mr. Barua has said that you are demanding judicial inquiry. Yes. Then why you are asking for judicial inquiry? Are you not satisfied with the magistrate inquiry? So. The government will do its ministerial inquiry. If we are not satisfied with the findings, yes, judicial inquiry will also be taking place. It's all about fairness, so that the actual proceedings to take place, and also due justice served to whoever deserved the justice. Yes. So was there any time frame given by the state government or from your organization that you have given to the government? With the kind of result that we have from today's discussion, I don't feel that there would be a need for further protests. And the government, I hope and I have confidence that will keep its promise, because we need to solve this Brew settlement issue as soon as possible. It put a lot of stress on our Brew community and also the community, natives community of Zampui Hill, the Bengalis and the Mizos and other Chakma and other local Rian inhabitants here. So it's we must all work together and do whatever we could on our part to make this settlement implemented fully as soon as possible. Thank you. Dr. Zaire Mthiyama, Pachuau. Chairman, Joint Movement Committee. It's just a goodwill gesture that we have towards our government, because of the mutual trust that we have. So it is an unconditional withdrawal resulting from goodwill gesture. So that's a success. And it all happened because of the kind of contribution that we have from the mediators yesterday. So we're really grateful for all those that are participating in the bringing the government and our movement closer together, so that this is possible today. Thank you. আপনারা যেটা শুনছিলেন কমিটির চেয়ারম্যান যে কথাটা বলছিলেন যে কোনোভাবেই যেন কোনো সাম্প্রদায়িক বিষয় হিসেবে এটাকে দেখা না হয়, কমিউনাল কোনো ডিভিশন যাতে করা না হয়, এবং তারা দুঃখ প্রকাশ করেন দুটো মৃত্যুর জন্যে, এবং তিনি স্পেসিফিক্যালি যেটা বলেন যে বিশ্বজিৎ দেব্বর মাজার প্রাণ গেছে, ইজ একে হিরো, ফলে এই দুটো পরিবারের জন্যেই তাদের সমবেদনা রয়েছে এবং তারা দুটো পরিবারের হয়েই কথা বলেছেন সেখানে, এবং বলেছেন তাদের সঠিক আর্থিক ক্ষতিপূরণ রাজ্য সরকার দিক, এবং এখানে জাতিগতভাবে যারা রয়েছেন অনেকেই আছেন, তারা প্রত্যেকেই স্ট্রেসের মধ্যে রয়েছেন, চাপের মধ্যে রয়েছেন, সেই চাপমুক্ত তারা হয়ে যেভাবে এখানে অভ্যস্ত মানুষ বেঁচে থাকতে, সব কমিউনিটির মানুষ একসঙ্গে বেঁচে পড়তে আছেন এখানে, সেই স্বাভাবিক স্বাচ্ছন্দ্যকর পরিস্থিতি যেন বিরাজ করে, তার পক্ষেই সবাই কাজ করবেন, এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা বলে। এবং গতকাল থেকে এই আলোচনার প্রক্রিয়াতে যারা যারাই যুক্ত ছিলেন তাদের প্রত্যেককেই তারা অভিনন্দন জানান, ধন্যবাদ জানান, এবং চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক, এবং সবাই একসাথে মিলেমিশে যেভাবে ছিলেন সেভাবেই তারা থাকতে চান, এবং এই ধরনের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেই দিক দিয়ে সবার সজাগ দৃষ্টি থাকার আহ্বান তিনি রাখেন। অর্থাৎ মোটের উপর যে বিষয়টা, যে যে দাবিগুলো নিয়ে তাদের মূলত এই আন্দোলন কাঞ্চনপুর জুড়ে 8-9 দিন ধরে যে টেনশন পরিস্থিতি ছিল সেগুলো কাটিয়ে উঠে আলোচনার ক্রমে এখন কিন্তু সমাধানের দিকে অনেকটাই এগিয়ে গেছেন তারা, এবং এই জয়েন্ট মুভমেন্ট কমিটি তারা আজকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ক্রমে যেটা সন্তোষ প্রকাশ করছেন এবং খোলামেলা আলোচনা হয়েছে বলে তারা বলছেন, দাবি করছেন, তবে যে দাবিটা তারা করছেন সেদিনকার যেই ঘটনা, যে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং দুটো প্রাণ চলে গেছে,
ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তারা যেটা দাবি করছেন যে বিচার বিভাগীয় তদন্ত হোক, একজন হাইকোর্টের বিচারপতিকে দিয়ে এই তদন্ত প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে চলুক, এবং তারা আশ্বস্ত হয়েছেন বা আস্থা রাখছেন রাজ্য সরকারের উপর যে রাজ্য সরকার দ্রুত এই যে সেটেলমেন্ট ইস্যু সেটাকে সেটেল করবে এবং তাদের সবার সঙ্গে আলোচনা ক্রমেই এই বিষয়টাকে মিটমাট করিয়ে দেবে, এবং আগামী দিনে কোনো ধরনের এই বিষয় নিয়ে কোনো কমিউনাল ইস্যু যাতে তৈরি না হয় এবং কেউ যাতে এটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখেন বা কোনো রাজনীতির পক্ষভুক্ত না করেন, সে বিষয় নিয়েও তারা কিন্তু স্পষ্ট আহ্বান রাখলেন। একেবারেই সেটা তাদের জীবন জীবিকা বাঁচার লড়াই, তার সঙ্গে কোনো গোষ্ঠীর সম্প্রদায়ের বা কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও তারা কিন্তু বললেন এবং আহ্বান রাখলেন যে ঐক্যের বার্তা দিলেন এবং সবাই মিলে একসঙ্গে ওই এলাকায় তারা থাকতে চান যেভাবে তারা থাকতে পছন্দ করেন, এবং আন্দোলনের পথ থেকে তারা সরে এলেন। এই বেশ কদিন ধরে কাঞ্চনপুরের যে অবরুদ্ধ পরিস্থিতি ছিল, লাগাতার বন্ধ ছিল, সেই কর্মসূচি থেকে সরে এসে কাঞ্চনপুর ফের একবার স্বাভাবিক হোক, সচল হোক এবং মানুষ স্বাচ্ছন্দ্যে সেখানে থাকুক, আর যেন এই টেনশনের চেহারা কাঞ্চনপুর সহ গোটা এলাকায় বা রাজ্যের মানুষদের দেখতে না হয়। এই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন সমাধানের পথে। অন্যান্য খবরাখবর দেখতে চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডে। নমস্কার।